হরে কৃষ্ণ, অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 29শে আগস্ট নাকি 30শে আগস্ট? সেই সম্পর্কে আজকে আমরা জানব। ভারত এবং বাংলাদেশের পরদিন পালনের সময়সূচিও জানব। এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত। তো কবে এই ব্রত পালন করতে হবে তা জানতে হলে আপনাকে কিন্তু খুব সচেতনতার সাহায্যে শ্রবণ করতে হবে, কারণ ভারতের বিভিন্ন অংশে ব্রত পালন করতে হবে 30শে আগস্ট শুক্রবার। কিন্তু যারা কলকাতা সহ পশ্চিমবঙ্গে রয়েছেন, অর্থাৎ যারা ভারতের পূর্বাংশে রয়েছেন, তাদেরকে এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট বৃহস্পতিবার। আবার যারা বাংলাদেশে রয়েছেন, তাদেরকে এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট। তো চলুন, কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে তা জেনে নিই। 29শে আগস্ট ব্রত পালন করতে হবে কলকাতা সহ পশ্চিমবঙ্গে ইম্ফল, গুয়াহাটি, বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে। 30শে আগস্ট যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে তা হলো ভুবনেশ্বর, কাঠমান্ডু, পাটনা, চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, দিল্লি, ত্রিবান্দ্রম, উধমপুর, মুম্বাই এবং আহমেদাবাদে, এইসব জায়গায় 30শে আগস্ট অন্নদা একাদশী পালন করতে হবে। এখন আমরা বিভিন্ন জায়গার ব্রতের পরদিন পালনের সময়সূচি দেখে নেব। মায়াপুরে এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট 2024। পরদিন পালনের সময় সকাল 7:51 থেকে 9:30। ইম্ফল এই একাদশী ব্রত পালন করতে হবে 29শে আগস্ট 2024। পরদিন পালনের সময়সূচি 7:51 থেকে 9:07। গুয়াহাটি এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট এবং পরদিন পালনের সময় হলো সকাল 7:51 থেকে 9:16। কলকাতা এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট এবং পরদিন পালনের সময় হলো 7:51 থেকে 9:30। ভুবনেশ্বরে এই ব্রত পালন করতে হবে 30শে আগস্ট এবং পরদিন পালনের সময় সকাল 5:30 থেকে 9:41। পাটনা 5:29 থেকে 9:42। কাঠমান্ডু 5:42 থেকে 9:56। চেন্নাই 5:57 থেকে 10:05। নাগপুর 5:56 থেকে 10:08। বৃন্দাবন 5:57 থেকে 10:12। দিল্লি 5:58 থেকে 10:13। হায়দ্রাবাদ 6:02 থেকে 10:11। ত্রিবান্দ্রম 6:14 থেকে 10:19। কলম্বো 6:03 থেকে 10:08। ব্যাঙ্গালোর 6:08 থেকে 10:16। মুম্বাই 6:23 থেকে 10:33। আহমেদাবাদ 6:21 থেকে 10:33। উধমপুর 6:03 থেকে 10:20। বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 29শে আগস্ট এবং পরদিন পালনের সময় 8:21 থেকে 9:46। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।